দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে নুসরাত হত্যা মামলার চার্জশিট জানালো পিবিআই আরও তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত পাঁচ দিনের রিমান্ডে শামিল দিনাজপুরে বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত কয়েক জায়গায় আরও চারজনের প্রাণহানি কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু এবং কৃত্রিম পা পেলেন বাস চাপায় পা হারানো রাসেল চলাফেরা স্বাভাবিক হতে সময় লাগবে চার সপ্তাহ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজান এবার বিস্তারিত সংবাদ যৌন নিপীড়ন মামলার প্রতিশোধ নিতে ফেনীর সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাত জাহান রাফিকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন তবে লিলেনের ওড়না দিয়ে হাত পা বাঁধায় তা তাড়াতাড়ি পুড়ে যায় তাই রাফি সাইক্লোন শেল্টারের ছাদ থেকে দৌড়ে নিচে নামতে পেরেছিলেন আরটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানালেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার বললেন দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে আরাফাতুর রহমানের রিপোর্ট পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার জানান পরীক্ষায় প্রশ্ন দেওয়ার নাম করে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করে আসছিলেন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ঘটনা জানিয়ে বান্ধবী তামান্নাকে একটি চিঠিও লেখেন রাফি ঘটনা জানাজানি হলে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন রাফির মা মামলায় গ্রেফতার হয়ে সিরাজউদ্দৌলা জেলে গেলে সেখানে তার সঙ্গে দেখা করেন রাফি হত্যা মামলার কয়েকজন আসামি তাদের কিছু একটা করার তাগিদ দেন সিরাজ মাদ্রাসার টাকা পয়সার একটা ব্যাপার আছে তো সে বারবার ওদের প্রেশার দিচ্ছে যে আমার জন্য কী করছো তো তাদের করতে দেখান লাগে তো দেখানতে গিয়ে সে ওই তার আন্দোলন শুরু করে তারা স্মারকলিপি দেয় তখন সে বলছে দরকার হলে সরাই দাও চার তারিখে একটা মিটিং করে সন্ধ্যাবেলা মিটিংয়ে একটা বিশ সদস্য কমিটি করে তখন তারা প্ল্যান করে এবং শাহাদাতি মূলত উপস্থাপন করে যে এইভাবে মারা গেলে এটি আত্মহত্যা হতে পারে বরকার দায়িত্ব দেওয়া হয় একজনকে কেরোসিন আনে মেসকাঠি নিয়ে আসে সেটা হলো আরেকজনের তারপর তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে যে ওখানে মনে করেন মঞ্চের নাটক দৃশ্যায়ন হচ্ছিল একে আত্মহত্যার ঘটনা সাজিয়ে রাফিকে খুন করার ষড়যন্ত্র করেন সিরাজউদ্দৌলার বিশ সহযোগী ঠিক হয় পরীক্ষার দিন ষড়যন্ত্র বাস্তবায়ন করা হবে ফ্লোরে শোয়াইয়া হাত পা বেঁধে ও যাতে চিৎকার না করে ওই জন্য ওর মুখ এবং মাথা চেপে ধরছিল ফলে যখন কেরোসিন ঢালে নিচ থেকে ওর হাতে যেন না পড়ে ও কারণ ও তো অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাবে ও তো স্বাভাবিক বেরোয় যাবে ওই কারণে ওইটা রয়ে গেছে ওনা দিয়ে যে হাত আর পা বাঁধছে ওর তো আগে পড়ছে তখন তো মাথা পড়ে নেয় ফলে ও আগুন লাগা অবস্থায় বেরোয় আসতে পারছে মামলার আসামিরা রাফিকে খুনের জন্য সাইক্লোন সেন্টারের ছাদকে বেছে নেয় তাদের ধারণা ছিল চারদিকে উঁচু দেয়াল থাকায় সেখানে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না যদি আত্মহত্যা হতেই যায় তাহলে সেখানে এই দাহ্য পদার্থ নিয়ে সে কেমনে গেল আবার তার ভাইকে কেন আটকানো হলো মানুষ আগেই রাগের ঠেলায় মাথার উপর ঢালে কেরোসিন কিন্তু তার তোর মুখমণ্ডল পড়ে নেয় কেন ছাদ থেকে সিঁড়ি দিয়েই নামতে হলো কারণ এরকম আগুন লাগলে তো সে ছাদ থেকেই পড়ে যাবে এদিকে এই ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে করা সাইবার অপরাধ মামলার নিষ্পত্তির জন্য গঠন করা ট্রাইব্যুনালে পিআইবি থেকে মহিলা এএসপি নিয়োগ দেওয়া হয়েছে আমাদের একজন এএসপি উনি মেয়ে ওকে আমরা নিয়োগ করেছি আরাফাতুর রহমান আরটিভি ঢাকা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার আসামি আলিম পরীক্ষার্থী মোহাম্মদ শামীমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফুদ্দিন আহমেদ এ আদেশ দেন এর আগে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করে পিবিআই শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু জানান হত্যাকাণ্ডে মোহাম্মদ শামীম জড়িত ছিল সে কেরোসিন সরবরাহ করে একই আদালতে গতকাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আরেক আসামি শরীফউদ্দিন আহমেদ এ সময় হত্যাকাণ্ড সম্পর্কিত নানা বিষয় স্বীকার করে সে এদিকে হাফেজ আব্দুল কাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে আশ্রয় কেন্দ্র
দর্শক ফিনি আদালত চত্বরে রয়েছেন সহকর্মী আজাদ মালদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আজাদ, পুলিশ তো বলছে যে দ্রুত এই মামলা চার্জশিট দেওয়া হবে, তো তদন্তের অগ্রগতি কেমন দেখছেন আর সবশেষ নতুন কি তথ্য আছে আপনার কাছে? এই যে হত্যা মামলা, নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত আব্দুল কাদের, হাফেজ আব্দুল কাদেরকে আজকে আদালতে দুপুরে উঠানো হয়েছে। তার 176 দ্বারা জবানবন্দি নেওয়া হচ্ছে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই সরাফুদ্দিন আহমদের আদালতে এই 176 দ্বারা জবানবন্দি এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিচ্ছেন। তো আমার কাছে আজকে সকালবেলা আপনার শামীম নামে আরেক অন্যতম আসামি, তাকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। পাশাপাশি আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানে আরো কিছু আসামি নজরদারিতে রয়েছে, তাদেরকেও ধরার জন্য গোয়েন্দা সংস্থা এবং সিবিআই তারা তৎপর রয়েছে এবং কিছু রাঘব বল এখানে রয়েছে, প্রশাসনিক কিছু কর্মকর্তা এদের সাথে জড়িত, কিছু কিছু প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে ঢাকা হেডকোয়ার্টার থেকে সিবিআই একজন ডিজিআই কে একজন প্রধান করে তদন্ত কমিটি, তিনি গতকাল এসে পরিদর্শন করেছেন এবং তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন এবং এখানে গোয়েন্দা সংস্থা দিন রাত কাজ করে যাচ্ছে। তো এই পর্যন্ত 18 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে একজন মনি নামে একজন শিক্ষার্থী, আলেম পরীক্ষার্থী, তাকেও এখানে নজরদারিতে রাখা হয়েছে এবং তার পরীক্ষা নেওয়ার জন্য পুলিশ প্রশাসন। আজাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ফেনী থেকে জানাচ্ছিলেন আজাদ মালদার। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নোয়াখালীর সেনবাগে চতুর্থ শ্রেণীর এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আবুল বাশার নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা হয়েছে। শিশুর স্বজনরা জানায়, সহপাঠীদের সঙ্গে খেলার সময় পাশের বাড়ির আবুল বাশার মেয়েটির মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ভয় দেখানোর কারণে প্রথমে এ বিষয়ে পরিবারের সদস্যদের কিছুই না বললেও পরে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেন। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন মারা গেছেন। সকালে দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়ায় অটোরিকশাকে চাপা দেয় যাত্রীবাহী বাস, এতে ঘটনাস্থলেই অটোরিকশার 3 যাত্রী নিহত হন। এরা হলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার আশরাফুল আলম, তার মেয়ে আইভি এবং অপর যাত্রী সাজেদার খলিফা। তাদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান 2 আরোহী। ওভারটেক করতে গিয়ে সামনে থাকা গাড়ির নিচে চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়। জেলার কসবা উপজেলা নোয়াপাড়া ট্রেনের ধাক্কায় 1 যুবক মারা গেছেন। এছাড়া ফেনীর দাগনভূঞায় কভার্ড ভ্যান অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত হন। কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিষ্টু মিয়া ও সুমন মিয়া নামে 2 কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও 2 জন। সকালে উপজেলার বেলভিটা হাওরে মৎস্য ঘেরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীর পদ্মা নদীর টিবাদ এলাকা থেকে 1 যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহটি উদ্ধার করে মর্গে নেওয়া হয়। ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে সুনামগঞ্জ উপজেলার ধোপাজান নদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম নগরীতে বসত ঘরে আগুনের ঘটনায় পুড়ে মারা গেছে 1 নারী। নড়াইল পৌরসভার বেনাডোব গ্রামে শম্পার বেগম নামে 1 গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। কৃত্রিম পা পেয়েছেন বাস চাপায় বাম পা হারানো রাসেল সরকার। সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে তার পা সংযোজন করা হয়। এটি সংযোজন করেন সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক। তিনি জানান, সিআরপি থেকে রাসেলকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেওয়া হয়েছে, তবে চলাফেরা স্বাভাবিক হতে প্রায় 4 সপ্তাহ সময় লাগবে। নতুন পা পেয়ে সিআরপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাসেল। 2018 সালের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারান তিনি।
দর্শক সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে নুসরাত হত্যা মামলার চার্জশিট, জানালো পিআইবি। আরও তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত, পাঁচ দিনের রিমান্ডে শামীম। দিনাজপুরে বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত, কয়েক জায়গায় আরও চারজনের প্রাণহানি। কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু। এবং কৃত্রিম পা পেলেন বাস চাপায় পা হারানো রাসেল, চলাফেরা স্বাভাবিক হতে সময় লাগবে চার সপ্তাহ। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।